আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করবো দশটা এআই টুলস নিয়ে যা দিয়ে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি কাজ করেন কিন্তু আপনি এই দশটা এআই টুলস সম্পর্কে আপনার ধারণা নেই তাহলে আমি মনে করব আপনি অনেক কিছুই মিস করছেন আপনারা যদি এই দশটা এআই টুলস ব্যবহার প্রপারলি জানেন সেক্ষেত্রে আপনার ভিডিওকে আরও কোয়ালিফি কোয়ালিটিফুল আপনার ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার ইউটিউব ভিডিও হোক আর আপনার যে কোনো ধরনের ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন তো আপনার প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং আপনার ইউটিউবের ভিডিওকে ভাইরাল করতে পারবেন তো এই দশটা এআই টুলস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দশটা এআই টুলসের এক একটার বৈশিষ্ট্য এক এক রকম আপনি এই এক একটা এআই টুলস সম্পর্কে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আমরা এই দশটা এআই টুলস এ টু জেড আমরা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা মূল পর্বে চলে যাই এক নাম্বার হলো ইমেজ ক্যান্ডি এই সাইটে আপনার ইমেজ এডিটর হিসাবে কাজ করে আমরা যারা ফটোশপ এডিটর দিয়ে কাজ করে থাকি অ্যাডোবি ফটোশপ দিয়ে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো টুলস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয় কিন্তু আপনি এখন নতুন আপনি ফটোশপ জানেন না সেক্ষেত্রে আপনি যদি ইমেজ ইমেজ ক্যান্ডি এই সাইটটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই একটা সাইট দিয়েই সব কিছু করতে পারবেন আপনার ইমেজ কনভার্ট করতে পারবেন ইমেজ রিসাইজ করতে পারবেন ইমেজকে কম্প্রেস করতে পারবেন অর্থাৎ আপনার অনেক বেশি মেগাবাইট রয়েছে আপনার ইমেজে সেটাকে আপনার কম মেগাবাইটে আপনি কম্প্রেস করতে পারবেন ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করতে পারবেন তারপরে আপনার একটা ইমেজ দেখা যাচ্ছে ডাইন দিকে আপনার রোটেট করা আছে সেটাকে বাম দিকে করবেন বা উপরের দিকে করবেন নিচের দিকে করবেন সেটা আপনি এই রোটেট ইমেজের মাধ্যমে করতে পারবেন এরপর আপনার এখানে ফ্লিপ ইমেজ রয়েছে ডান থেকে বাম দিকে আপনি ফ্লিপ করতে পারবেন আপনার ইমেজটাকে ক্রপ করতে পারবেন অর্থাৎ আপনার ইমেজ যদি যদি অতিরিক্ত কোনো অংশ থাকে সেটাকে কেটে বাদ দিতে পারবেন ইমেজের উপর আপনার টেক্সট লিখতে পারবেন ওয়াটারমার্ক বসাতে পারবেন তারপরে আপনার মেমো জেনারেট করতে পারবেন এছাড়াও রয়েছে আপনার ভিডিও থেকে জিপ ফাইলে আপনি কনভার্ট করতে পারবেন অর্থাৎ আপনি একের ভিতরে একের ভিতরে আপনি টেন পাচ্ছেন অর্থাৎ আপনি একের ভিতর ওয়াল পাচ্ছেন অর্থাৎ আপনি এই সাইটটা সম্পর্কে যদি আপনার ভালোও ধারণা থাকে তাহলে আপনার ফটোশপের কাজ শিখতে শেখার প্রয়োজন হবে না আপনি এখান থেকে নিমেষেই আপনি খুব সহজে আপনার ইচ্ছে মতো সব কিছুই কম কাস্টমাইজ করতে পারবেন ইমেজকে তো ইমেজ ক্যান্ডি সম্পর্কে আমাদের বিস্তারিত টিউটোরিয়াল আসবে আমাদের এই চ্যানেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপর রয়েছে ক্লিন আপ ক্লিন আপ পিকচার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটটির মাধ্যমে আপনারা রিমুভ অ্যানি আনওয়ান্টেড অবজেক্ট ডিফেক্ট পিপল ওর টেক্স আপনি এগুলোকে আপনি রিমুভ করতে পারবেন এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই কার্ট পেন্সিলটা আপনি রিমুভ হচ্ছে তারপর এখানে কম্পাস রয়েছে সেটাকে রিমুভ করে দিচ্ছে সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সমস্যা হচ্ছে না তো এইভাবে আপনার অনেক গুরুত্বপূর্ণ যদি ইমেজ থাকে সেগুলো আপনার অবজেক্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে এই সাইটটির মাধ্যমে অনায়াসেই আপনারা ডিলিট করতে পারবেন এটা বিস্তারিত টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে আসবে এরপর রয়েছে লেক্সিকা লেকসিকা হলো আপনার ইমেজ জেনারেটর একটা সাইট তো এখানে আমাদের যখন আমরা যখন আমরা ব্লগ সাইট করে থাকি বা বিভিন্ন ধরনের আমাদের ওয়েবসাইট রয়েছে বা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তখন আমাদের সেখানে আমাদের ইউটিউব ভিডিও আপলোড করার পর আমাদের থামনেইল প্রয়োজন পড়ে তো এখান থেকে আপনি কমান্টের মাধ্যমে আপনার যে কোনো ইমেজ একবারে ইউনিক ইমেজ জেনারেট করে নিতে পারবেন এর জন্য আপনাকে প্রমোট আপনাকে এখানে সাবমিট করতে হবে এখানে জেনারেটে আসবেন জেনারেটে এসে আপনার প্রোমোট এখানে সাবমিট করার পর আপনার ইচ্ছে মতো ইমেজ এখান থেকে জেনারেট করে নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট ইউনিক এরপর রয়েছে আপনার প্রোফাইল পিক মেকার তো এই প্রোফাইল পিক মেকার এটার মাধ্যমে আপনার ফেসবুক বা আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোর যে আপনার প্রোফাইল পিকচার প্রয়োজন পড়ে সেগুলো আপনি এখান থেকে অনায়াসে আপনার ইচ্ছে মতো আপনার প্রোফাইল পিকচারের ডিজাইন করে নিতে পারবেন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা যখন সাইন আপ করে আপনি ভিতরে প্রবেশ করবেন তখন অনেক অপশন পাবেন এরপর রয়েছে অ্যাডোবি ফায়ারফ্লাই অ্যাডোবি ফায়ারফ্লাই এটা একটা জাদুকরী একটা ওয়েবসাইট এখানে আপনার সব কিছু জেনারেট করতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনার ইমেজ এখানে আপলোড করবেন আপলোড করার পর আপনি কিছু অংশ ইরেজ দিয়ে ইরেজ করে আপনি ইরেজার দিয়ে ইরেজ করে আপনি সেখানে অন্য কোনো অবজেক্ট বসাতে পারবেন তো এই সাইটের ডিটেলস আমাদের ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপর রয়েছে আপনার অ্যাডোবি পডকাস্ট এটার মাধ্যমে আপনার অডিওর কোয়ালিটি যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনি ইনহেন্স স্পিস এর মাধ্যমে আপনার এখান থেকে আপনার অডিওর কোয়ালিটিকে আরও ডেভেলপ করতে পারবেন এরপর রয়েছে ভিডিও ডট আয়ো এই সাইটটির মাধ্যমে আপনার লং ভিডিওকে আপনি শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারবেন অর্থাৎ বর্তমান সময়ে টিকটক এবং ইউটিউবের শর্টস খুবই পপুলার এবং ফেসবুকে রিলস ফেসবুক রিলসের জন্য আপনার এই সাইটটা খুব ভালো একটা কাজ করবে ফেসবুক রিল তৈরি করার জন্য এই সাইটটাও খুব ভালো কাজ করবে আপনার লং ভিডিওকে শর্ট ভিডিওতে আপনি রূপান্তর করতে পারবেন র্যাপিড ট্যাক্স ডট আই এটা হল আপনার ট্যাগ জেনারেটর অর্থাৎ ইউটিউবের জন্য আপনার ট্যাগ খুবই হেল্প মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অর্থাৎ আপনি যদি প্রপারভাবে ট্যাগ জেনারেট করতে পারেন এবং ট্যাগ যদি আপনার ইউটিউবে সাব সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিও খুব সহজে ভাইরাল হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেমো দেখাচ্ছে অর্থাৎ এখানে আপনাকে আপনার যে মেইন কিওয়ার্ড সেটা এখানে দেওয়ার পরে সার্চে ক্লিক করলে আপনার এখানে ইউটিউবের যেগুলা হাই র্যাঙ্কিংয়ের যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড অর্থাৎ ট্যাগ আপনাকে শো করবে এখান থেকে আপনি কপি করে সরাসরি আপনার ইউটিউবের ট্যাগে আপনি ব্যবহার করতে পারবেন এরপর রয়েছে আপনার ভিড আই কিউ ডট আইও এই সাইটটাতে আপনার এখানে আপনার আপনার যে সবচেয়ে ভালো আপনার কাজ করে সেটা হলো এ আই টুলস এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব টাইটেল জেনারেটর আপনি যদি দেখা যায় যে আপনি টাইটেল তৈরি করতে পারছেন না আপনাকে মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনার সার্চ করলে এখানে আপনাকে দশটার অধিক আপনাকে টাইটেল শো করবে আপনি চাইলে সেখান থেকে বেছে বেছে আপনি টাইটেল ব্যবহার করতে পারবেন ইউটিউবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড জেনারেটর রয়েছে তারপরে আপনার এখানে ডেসক্রিপশন জেনারেটর রয়েছে অর্থাৎ আপনার ইউটিউবে কিন্তু ডেসক্রিপশন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ইংলিশ ডেসক্রিপশন লিখতে গেলে অনেকটা সময়ের ব্যাপার তো এখানে আপনি মুহূর্তের ভিতরে আপনার ডেসক্রিপশন আপনি এখানে জেনারেট করতে পারবেন এরপর রয়েছে ইউটিউব ট্যাগ জেনারেটর এখানে ভিটাই কিউয়ের মাধ্যমে আপনি হাই কোয়ালিটির আর অর্থাৎ হাই সার্চেবল যে কিওয়ার্ড রয়েছে সেগুলো আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন ফাইনালি রয়েছে ক্যানভা ক্যানভা এমন একটা সাইট এই সাইটটির মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন অর্থাৎ অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারবেন আপনার ইউটিউবের যে থামনেইল তৈরি করা লাগে সেটা এখান থেকে অনায়াসেই করতে পারবেন যা আপনার ফটোশপ করতে গেলে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার কিন্তু এখানে আপনার মুহূর্তের ভিতরে আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার যে কোনো একটা আপনার থামনেইল বা যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন তো এখানে শুধু আপনার ড্রাক অ্যান্ড ড্রপ করে আপনি ডিজাইন কমপ্লিট করতে পারবেন তো এখানে দেখতে পারবেন ফেসবুক ফেসবুক কভার ফটো তৈরি করার জন্য অপশন রয়েছে প্রেজেন্টেশন রয়েছে তো এখান থেকে ইউটিউবের আপনি থামনেইল ডিজাইন করতে পারবেন এবং আপনার এখানে কার্টুন ভিডিও আপনি তৈরি করতে পারবেন এই সাইটটির মাধ্যমে এই সাইটটি বিস্তারিত আমাদের টিউটোরিয়াল আসবে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ